বন্ধু তাড়াতাড়ি গাড়িটা সাইড কর একটু, আমার অনেক জোরে চাপ দিছে। বন্ধু তাড়াতাড়ি গাড়িটা সাইড কর। এত সিলাইতেছস কে, কি হইছে? এই বন্ধু বন্ধু একটু থাম, আমার অনেক পুরসাব ধরছে। এমনই একটা ঝামেলা করছে, লেগে দেরি হয়ে গেছে। তুই আবার পুরসাবের কথা কইছস, তাড়াতাড়ি নাম, দেরি করিস না। এত ফিল্লা লাগবে না, তাড়াতাড়ি কর। আর ও গাড়ি থেকে নামে লাগে, ও প্রস্তাব করবো না বন্ধু। ভয় তো আমারই প্রস্তাব বাইরেতেছে না, ও আর কি প্রস্তাব করবো। এত কথা কর লাগবে না, তাড়াতাড়ি যা। কিরে তোরা তাই কি? আরে বন্ধু মোবাইল, তুই এই মোবাইল পাইলি কই? ওই জায়গাতে নিয়ে আইছি। হালার বই, এত বড় বিপদ রাতকে কোন রকম বাইসে আইছিস, তুই এই মোবাইল আনছিস কে? আরে বন্ধু ট্যুর দিলাম না, ভাবছিলাম এইটা বেছে ট্যুর খরচ তুলুম। হালার বই, এত বড় একটা গাড়ি নিয়েছি, তোর কি আমার ফকির নিয়ে মনে হয়? তুই ওই জায়গাতে মোবাইল নিয়েছিস, যা মোবাইল থুয়ে যা। বন্ধু রাস্তায় এত দামি একটা ফোন ফালাই থুয়ে যাকে ঠিক হইব? এই মোবাইল লেগে ধরা কেমন ফালাও না যা। আরে রাখতাছি, তাড়াতাড়ি ফেলা মোবাইল নিয়ে আইছে, যাচ্ছে আগে, তাড়াতাড়ি গাড়ি তুট। খেতে ধান বুনি ইন্দুরে খাইবার লিগে নাম রাখাইবার লিগে কিছুই বুঝি না। আজকে এটা দিতে আসি, খালি একটা পরব, হালার পুরে ভাইজা খামু। কিরে তোর নাটটা দেখে ক্লাস 10টা বাজে গেছে গা, তুই হন ঘুম থেকে উঠছ না কেন লিগা? আরে আব্বা সকাল সকাল এরকম ডাইকো না তো, আর একটু ঘুমাইবার দাও আমারে। হ্যাঁ ঘুমা সকাল সকাল, তোর লিগা 12টা বাজে সকাল হয় কি? 12টা বাজে গেছে গা, তাহলে তুমি আমার আগে ডাক দাও না কেন লিগা? কিরে তোরা কি প্রতিদিন আমার টাকা টাকা উঠান লাগবো? তোরা যে কালকে এত টাকা দিয়ে মোবাইল কিনে দিলাম, মোবাইলে অ্যালার্ম দিলে টাস্ক উঠাবার তুই? যে মোবাইল কিনে দিছো তাও আবার এত টাকা না, কয় টাকা দিয়ে তুমি আমার মোবাইল কিনে দিছো? 5000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছি। এই মোবাইলের দাম নাকি 5000 টাকা? চাপা বাদ দিয়ে একটা শূন্য কমায় কও। কিরে ও কেমনে বুঝলো যে আমি একটা শূন্য বাড়াই কইছি? যাইগ গে হুন্ডা কিনে লাভই হইছে, লস হয় নাই। তুই মোবাইল অ্যালার্ম দেছ কেন লিগা? অ্যালার্ম দিলে তো খাবার তুই। এইটা নাকি বলে 5000 টাকা দামের মোবাইল, আর এই মোবাইলে অ্যালার্ম দিমু কেমনে? এটা তো আগে থেকেই বন্ধ হয়ে রয়েছে। এখনো বই রয়েছিস কে? ওই যে সালাউদ্দিন আই দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যা। সালাউদ্দিন আই যে তুমি আমার আগে কও নাই কে? ওকে সামনে তুমি এই ফোনের কথা কইলা। কিরে মামা তার আব্বাই নাকি কালকে ধরে 5000 টাকা দিয়ে ফোন কিনে দিছে, কই কিছু কইলিও না, টিটো দিলি না, একো ফোনটা দেই। আরে দে না একটু ফোনটা দেই, আরে একটু দেয়া দেই। এইটা কি? এটাই তো কিনে দিছে। কিরে তুই এমন করতে যাস কে? তোর কি বমি বমি ভাব হইতেছে নাকি? না তুই চালু যা রেডিও। আর আঙ্কেল ফোন ডল লাগে ভালো মানাইছে। কত কোন হয়ে গেল তা আয় না কে? এলো লো লো তাড়াতাড়ি লো তাড়াতাড়ি লো। আরে বেটা তুই এখন আসতাছ কি লিগে? তোর এই ফোন দেখে আমি আসতাছি, এই ফোন নাকি তোর বাবা 5000 টাকা দিয়ে কিনে দিছে। ওরা যদি জানে। এই খবরদার কলেজে যায় কিন্তু এই কথা আবার কইস না, ওরা আমার এমনিতে যে পছানি পছা, এই খবর জানলে তো আমার একদমই পছায় দিবে। গো না ঠিক আছে, কিন্তু আমার অনেক কিতা লাগছে। আমি জানি যে তুই এই ধরনের কথাই কইবি, তাই আমি আগে থেকে ব্যবস্থা করে নিয়ে আইছি। তাও ওকে সামনে যা তুই মুখ খুলিস না, খা। এই বন্ধু 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 একটু রাখ একটু রাখ। তুই কি চাস? একটু রাখ আগে, একটু একটু করে কই। আরে না তেলে তুই পুরা ডাইকা খাই তো লাইছি। আচ্ছা থাক ভালো করছো, তাও অগো সামনে যে তুই কোনো কিছু কইস না, লো আমরা কলেজ যাই। এই বন্ধু দাঁড়া দাঁড়া একটু। আরে বেটা আবার কি হলো, এমনিতে দেরি হয়ে গেছে। দেরি কি আমার লিগে হইছে নাকি? ঘুম থেকে উঠতে তোর দেরি হইছে। আচ্ছা ঠিক আছে কই যাবি? একটু প্রস্তাব করছে অনেক দূরে। হ প্রস্তাব তো ধরবই, পুরাটা তো একাই খেলি, আমার লিগে তুই একটু রাখলি না? একটু দর সাইকেলটা আমি একটু আহি। আচ্ছা যা তাড়াতাড়ি আই। এই বন্ধু থাইল্যান্ড দি জুস বাইরে দি স্পিরিট। আল্লাহর বলা তার মানে তোর জন্ডিস হইছে, তাড়াতাড়ি কর। এই হুম তাড়াতাড়ি যাইতে হইব। আর তুই কিন্তু ভুলেও কলেজে যে এই ধরনের কোনো কথা কইস না, আমি কিন্তু তোরে খাওয়াইছি। হ্যাঁ বন্ধু তুই আমার জুস কইছত না, কাউরে কিছু কমো না। আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি লো কলেজ যাই। মামা দেখ দেখ পিকচারে সারা সাথে সাথে 150 লাইক পড়ে গেছে। আরে লাইক পড়ব না, ছবি তুলে দিছে কেডা, এইটা তো দেখতে হইব। ছবি তুলে দিছে, চেহারাও ভালো থাকতে হয়। এই তুই তোর চেহারার কথা কইস তাহলে আমারটা কি দেখ, আমার ছবি তো তোর থেকে বেশি লাইক পড়ছে। আরে এই পিকচারে তো আমি তুলে দিছিলাম। শালা ঠুকবি না কোনো সময়, দুই দিক দিয়ে দিবি। আচ্ছা মামা যাই হোক, সামনে সব তো আরেকটা বন্ধ আছে, ল তোর আব্বার গাড়ি নিয়ে আরেকটা ট্যুর দেই। তোর নিয়ে আবার ট্যুরে যাবো না, এমনি ট্যুরে কেস খাওয়াই দিছিলি, হর তোর নিমু না। আরে এর পরে আর কোনো সমস্যা হবে না, ল যাই। না তোর নিমু না। আরে রাগ করস কি লেগে, ল যাই। আরে ওই দেখ সালাউদ্দিন আয়া পড়ছে।
কিরে তোরে আমি আইতে আইতে কি কইনি এলে মারা তুই কি করতাছস তুই আসতাস স্কিল গে চুপ থাক আলার পলায় হন তুই আসতাস লোক সামনে কিছু কইলে তোর খবর আছে চুপ থাক এই ভাই তো কাজ কি হতে লিটল লুকি লাগাইতে ওই যাবি রে ঘুম থেকে উঠতে দেরি করছে ও তো প্রতিদিন ঘুম থেকে উঠতে লেট করে আরে তুই এরকম খেল খেল আসতাস স্কিল গে তাও মুখ আর দিয়া মুখ দিয়ে গন্ধ বেরে নাকি কিরে বন্ধু তোরা এসে ক্লাসে যাস নাই তোকে ফোন কেন আরে দেখ না আমরা এই যে একটু আগে ছবি ছাড়ছি 100 উপরে লাইক উঠে গেছে তাইলে তো আমি ওই সকালে ছাড়ছি তুই আমারে কত লাইক করছে এই বন্ধু তোরা ছবি নিয়ে ছবি আবার ছাইরেও ফেলাইলি আমার ছবিটা তো এখনো দিলি না ছবি নিবি তুই কি বস্তা আনছস বস্তা দেখি করব এ বেটা ওরে যে ছবি তুমি কি এর মধ্যে মোর কি ফোন আছে আর ওর বাবা কালকে ফোন কিনে দিছে আরে কিরে মামা তুই ফোন কিনলি কিছু কইলি না আমাকে আর ট্রিট কো ট্রিট দিবি না আমাকে এবডি তোমা কইলাম যে কথা রাখো গাছে কইছ না ভুলে বেরে গেছে আলার পোহালা কি ফোন কিনছ দেই তো মোবাইলটা আরে না মোবাইল কিনে নে ও মিথ্যা কথা কইছে এই মিথ্যা কথা কই না ভাই কর কিরে এটা কি বন্ধু এটা তো ফোন না ফোনের চাও এই এটা কত দা কিনছ 5000 টাকা দা কিনছে 5000 5000 এই শালা বাপে ওদাই দেওয়ার মতো চাপা বাস নির্গাত একটা শূন্য পাড়ায় গেছে এই ফোনের দাম হলো 500 টাকা কি করে এ বন্ধু ফোনটা দে তো কে তুই কি সুরাই মার্কেটে কাজ করছ নাকি আরে বেটা দে না কাম আছে কি রে বন্ধু ফোন কিনছ সেটা কয় মাস হইছে রে কালকেই তো আব্বা কিনা দিল এক দিনের মধ্যে ফোন প্রেগন্যান্ট বানায় ফলাইছস এ বেটাই প্রেগন্যান্ট মানে এই দেখছ না এক রাতের মধ্যে ফোনের ব্যাটারি ফুলে ফলাইছে বেটাই এই দে দে আমার ফোন দে এই তোরা ক্লাসে আয় এই তুই যা আইতাছি বন্ধু ওর হেভি পার মানে ফোন টিপার মধ্যে এই মোহাম্মদ এই দেখ তো বড় দেশকে ব্যাগ নিয়ে ফিকির লিগে তাই তো ও ব্যাগ আনছে কে লিগে আবার বই আনছে দেখা যায় কিরি ওরা তো দি কেউ ব্যাগ বই আনে নাই কিরে তুইও তো দি ব্যাগ বই কোনো কিছু আনস নাই আর তোরা সবাই মোবাইল চালাইতে যাস কে কেন তুই জানস না কি জানু তোর তো ফোনই নেই তোর আর কি কম এটা মাইলে বুঝবি আবে কালকে গ্রুপে যে বিষয় নিয়ে ক্লাস করাইলাম ওই বিষয়টা বলো এখন কোন বিষয় নিয়ে ক্লাস করাইলেন ম্যাডাম এক সপ্তাহ ধরে তো কলেজই বন্ধ এক সপ্তাহ বন্ধ মানে এক সপ্তাহ ধরে তো তোমাকে অনলাইনে ক্লাস করাই তার মানে একদিন তুমি গ্রুপে জয়েন হও নাই কি এক সপ্তাহ ধরে অনলাইনে ক্লাস করাই এ বেটা তুই তো আমার আগে কোনো কিছু কইলি না ওই হালা তোর তো ফোনই নাই আর বেটা আমার ফোন নাই আমি জানি তোর বারবার মনে করে দেওয়া লাগবে না তাই তুই আমার কইবি না এই তোমরা ফিস ফিস করে কি কথা বলছো তুমি একদিনে গ্রুপে ক্লাস করো নাই মানে তোমার বাপ মা তোমার ফোন কিনে দিয়েছে কিসের জন্য গেম খেলার জন্য নাকি মুভি দেখার জন্য আর মেসেঞ্জার কিসের জন্য চালাও প্রেম করার জন্য আরে তোমরা হাসতেছো কিসের জন্য ম্যাডাম আপনি যে কইলেন ও মোবাইল দিয়ে গেম খেলবো মেসেঞ্জার চালাইবো আগে দেন নর কাছে কি মোবাইল কি ফোন মানে কি ফোন দেই না মানে ম্যাডাম আরে দেই ফোন বের করো এ নেন ম্যাডাম কি ব্যাপার তুমি তো ছোট ভাই ফোন নিয়েছো কিসের জন্য আরে ম্যাডাম আমার তো কোনো ছোট ভাইই নাই তাহলে তুমি বাচ্চা পোলা মানে ফোন নিয়েছো কিসের জন্য আর ম্যাডাম জানেন এই ফোনের দাম কত কত 5000 এত কিছু জানি না কালকে থেকে জানো তোমার অনলাইন ক্লাসে ভাই আর এই যে তোমার ফোন কি ব্যাপার তুমি কি করলা আরে ম্যাডাম দেখেন না ফোনটা কত সুন্দর আপনার যে ছবি তুলছি ফোনের থেকে আপনার ছবি বেশি সুন্দর হইছে আসলে তো ছবিটা অনেক সুন্দর হইছে ম্যাডাম পিকচার তো সুন্দর হইবই মোবাইল তো আর মতন আর 5000 টাকা কিনি নাই আমি অফিস সময় আছি যাওয়ার সময় পিকচারটা আমারে দিয়ে যাও অনলাইন ক্লাসে বলে জয়েন হব কি রে বুদাই কালকে কি তুই অনলাইন ক্লাসে জয়েন হয়ে পারবি অনলাইন ক্লাসে জয়েন হব কেমনে এমনি ওর মোবাইলের ব্যাটারি ফোলা ভুলে গেছিলাম বন্ধু এ বন্ধু তুই তো গত সপ্তাহে আর নেটু রেখেছিলি এই সপ্তাহে আমার নিয়ে চল আর আমি তো নতুন মোবাইল কিনছি কিন্তু আমার মোবাইলে একটাই সমস্যা তোর মোবাইল আবার কি সমস্যা ওর মোবাইলের মতো আমার মোবাইল প্রেগন্যান্ট না এই বেটাই তো কি মনে হয় রাম রহর আমাকে লোকে টুরে নেই ফোনের লিগে আরে না আমরা তোরে টুরে নেই আমাকে ব্যাগটা নানো লিগে কিরে বন্ধু এর লিগে তুই আমার দেশ সারাদিন ব্যাগটা নাইছিলি এইবার বুঝছস হেই অল্লাহকে তো কি কথা কস চল বাইরে গেম খেলামু বল দানি কোন কাতরে হুদা আমাকে লোকে টুরে নিমু না কিরে তোরে নামি না আসার লিগে বাইরে খাওয়াইলাম তাও তুই আসতাস স্কিল লিগে ওই বেটা খাওয়াইছ পেট তো খালি হয়ে গেছে গা আর কি মোবাইল কিনছ ব্যাটারি ফুলা ল বাইরে যাই বন্ধু এমনার ভালো লাগতেছে না এর থেকে ভালো হয় চারজনে মিলে একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলি হালার পর আমরা রইছে এই জায়গায় তিনজন দুই চারজনে র‍্যাঙ্ক ম্যাচ খেলবি কেমনে তাও তো কথা সত্য এই সালাদিন আছে না অরাটাক দেই এই এদিকে আই কি হইছে ক গেমে ঢুক গেমে ঢুক
এই বন্ধু আমারও একটা ম্যাচ খেলতে নে কোন তো বন্ধু নাকি গেম খেলবো আরে বেটা তোর যে ফোন একরাতে দুটি বেজস্তে বেটা প্রেগন্যান্ট হয়ে গেছে আর আমগো গেমের যে এমবি এটা যদি তোর মোবাইলে ঢুকাস তাহলে ব্লাস্টার ডেলিভারি হয়ে যাবো ভাই যা তুই ভাই যা আরে বন্ধু ও তো আমাকে বন্ধু লাগে আর ফোন নাই দেখে আবিরে তোরা এত অপমান করস কে এই শালাই তো বেশি কথা কয় কিক মার শালার পুক কি রে তুই আর লাত মারলি কি আমি কই সরে গেম দিয়ে বাই করে দিতে দুঃখিত বন্ধু ভুলি মিষ্টি হয়ে গেছে ওই কিক মারছি কি রে বন্ধু আমার খেলাই নিবি না তোরা অনলাইনে যখন তোর এতই খারাপ লাগে তাই তুই অনলাইনে যা জানতে কে বাইরে যা ওই গেম আই এবড়াই তোরে আমি সকালবেলা খাওয়াই নিয়ে গেলাম আর কইলাম যে ফোনের কথা রাও কাছে না কইতে তাও তুই কইয়া দিছস ওরা যেমন আমারে খুব পছাইলো বন্ধু তুই যখন খাওয়াইছিলি তখন তো পেটে ভরা ছিল এলিয়ে কই নাই কিন্তু এখন তো পেটা খালি হয়ে গিয়েছিল এলিয়ে তালে তালে কইয়া দিছিলাম যদি আর একটা খাস তাহলে আর কমু এবড়াই তোরে এখন খাওয়া মুখির লিগে বেটা ওরা তো যা পছানি না আমার দিয়ে এলাইছে তোরে খাওয়াই এখন লাভ আছে আমার ল এই বন্ধু একটু কারা না একটু জোরে চাপ দিছিস একটু আই এবড়াই তোর কি প্রত্যেকবার এই জায়গায় এলিয়ে পড়ছ ধরে না বেটা এমনি জায়গাটা একদম জঙ্গলের ভিতরে আমার জায়গাটা দেখলে অনেক ভয় ভয় করে আরে বন্ধু ধর না সাইকেলটা একটু আই জোরে চাপ দিছিস আচ্ছা যা তাড়াতাড়ি যা আবার জন্ডিসের রোগী এই বন্ধু আমার না এখন স্ত্রী পেরে দিতেছে এবড়াই তুই না কইলি তোর পেট খালি হয়তো একটু জুসা ছিল আমার বলা তোর একদম শিওর জন্ডিস হইছে এর লিগে তোর ঘন ঘন পড়ছ ভাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ল কিরে তোর আবার কি হইছে বন্ধু এবার মনে আমার আয় পড়ছে তুই একটা মিনিট দাঁড়া আমি ইচুকরে আই তার মানে তোর এবার জন্ডিস হইছে আরে আল্লাহ বলো তোর মতো কি আমার গুণ গুণ হয় নাকি তুই একটা মিনিট দাঁড়া আমি না দাঁড়াম না তুই আমার বেলা দাঁড়াস না আরে ভাই দাঁড়া ভাই এক মিনিট আমি আইতাছি বুঝবি এবার মজা করে কই তুই আমার বেলা দাঁড়াস না না বুঝবি এবার এই তুই কিন্তু অনেই থাকিস যাইস না কিন্তু এমনি জায়গাটা আমার অনেক ভয় করে তুই অনেই থাক দেখি মোবাইল বুঝলাম না এই জঙ্গলের মাঝখানে মোবাইল রাখলো কেরা যাই হোক কান্নাকার মোবাইল এই মোবাইলটা নিলে আমার বিপদ হয়ে পারে মোবাইল এই জায়গায় ছুঁয়ে যাই তাড়াতাড়ি দৌড়তে তোরনা বেটা ওই জায়গায় দাঁড়াবে কইলাম তুই আমার ধুইয়া পড়ছিস কে আরে কি দা লাগছে এলিগে বাসায় যেতেছি আর তোর পুরসা করতে এত দেরি হইলো কে জন্ডিস হইছে নাকি আরে না বেটা জন্ডিস মনেস কিছু না আমি ওই জায়গায় একটা মোবাইল পাইছিলাম কি মোবাইল আরে বেটা এত বড় হইবো এত বড় অ্যান্ড্রয়েড ও আরে বলো তুই এনে তাহলে মোবাইল থুইয়া যেত কে ল নি আহি আরে না বেটা কান্নাকার মোবাইল জঙ্গলের মাঝখানে যদি কোনো বিপদ হয় তুই আসলে একটা বলদ মোবাইল পাইলে কে থুইয়া হে ল নি আহি আচ্ছা ল তো দেই এমন আছে নাকি আই বন্ধু আই যে জায়গায় আমি পুরসা করতে তারাইছিলাম না ওই জায়গায় দেখছি আই বন্ধু আই তাড়াতাড়ি এই যে এই জায়গায় আসিল কো মোবাইল এই জায়গায় মোবাইল আসিল বন্ধু এনে থাকলে কি আবার হাওয়া হয়ে যাবে নাকি একা একা এটাই তো বুঝতাছি না এখন কোনে গেল হালার বহু দাও দে আমার সময় নষ্ট করস এমনি আমার কি দা লাগছে ল বাসাই ল না বন্ধু মোবাইলটা আমি এই জায়গায় দেখছিলাম এখন কোনে গেল বুঝলাম না বন্ধু মোবাইলটা আসলে আমি এই জায়গায় দেখছিলাম ফাও কথা বাদ দে চালু করে আয় আমার কি দা লাগছে বিশ্বাস কর বন্ধু আমি নিজের চোখে ওই জায়গায় মোবাইল দেখছিলাম আরে কিরে তোর শরীরে তো ঠান্ডা কে ও বেটা কে ঠান্ডা ঠিকই তো আছে তোর খিদা লাগছে দেখ তুই বেটা উল্টা পাল্টা কইতেছস ল যাই গে ল কিরে তুই আজকে এত তাড়াতাড়ি এ বললি তোর কি ছুটি দিয়ে দিছে হ আজকে ক্লাস শেষ হয়ে গেছে যাই ভালো হইছে তোর পছন্দের খাবার রান্না করছি যা তাড়াতাড়ি হাত মুখ ধু আচ্ছা ঠিক আছে কিরে তোর কি জ্বর আইছে কেন কি হইছে তোর শরীরে এত ঠান্ডা কেন আরে জ্বর আইলে কি কারো শরীর ঠান্ডা থাকে নাকি ও যা তাড়াতাড়ি যা বাপরে বাপরে বাপ পানি এত ঠান্ডা কে ট্যাঙ্কি দেখি বরফ রাখছে নাকি বুঝলাম না ভাই যে ঠান্ডা পানি ভাই আমি খেলে হালকার উপরে মুখটা দিয়ে যাই গে বাবারে ঠান্ডা এই নে বাবা তার পছন্দের মাছ কি এই পাঙ্গাস মাছ কারো পছন্দের মাছ আর তুমি আজকে দিয়ে কয়দিন আনলা এই পাঙ্গাস মাছ ছয় দিন না মিছা কথা কাউকে টানা সাত দিন ধরে এই মাছ খাইতেছি আইসা তুই খা খাইতেছি যাও প্রত্যেক দিন একই মাছ খাওয়া লাগে এই মাছ নাকি কারো পছন্দের মাছ দুধ আর ভাল লাগে না এই তোর মায়ের একটা ফোন দিছো এই আর দিন আগে তোর মামা কইতে গেছে আর কোনো নামগন্ধ নাই ফোন দিমু তুমি যে আমার একটা মোবাইল কিনে দিছো মোবাইলের ভিতরে কি সিম আছে ও ভালো কথা আমি তোর লাগি একটা সিম কিনছি এই তো এটা তোর ফোনে ভরিস কিরে ওই ফোনটা আমার কাছে এলো কেমনে এই এই ফোন কার আব্বা ফোনটা আমি জঙ্গলের ভিতরে পাইছিলাম কিন্তু ফোনটা তো আমি পকেটে নেই নাই ফোনটা তো ওই জায়গায় ফেলাই দিয়েছিলাম দাদারে আদা বড় শিখাস এই ফোন কি তোর পকেটে ভূত এনে দেখেছে এটাই তো বুঝতাছি না ফোনটা আমার কাছে কেমনে এলো এই ফোনটা তো দেখতে একদম নতুনের মতো
দেখি তো ক্যামেরা দেখি এই এই ফোন দিয়ে হ্যাং করে এটা থেকে তো আমার 5000 টাকার মোবাইল ভালো ছিল তোমার 5000 টাকা দামের ফোনই ভালো ছিল না দেখি তো ফোনটা একদম নতুনের মতো লাগতেছে আর ফোন বলে হ্যাং করে দেউদি কত সুন্দর ছবি উঠছে এই আসলে যে ছবিটা অনেক ভালো হইছে তার মানে মোবাইলের ক্যামেরাটা অনেক ভালো হ্যাঁ এইটাই তো নতুন মোবাইল না আরে তোমার লগে কথা কইতে কইতে আমার তো এইটাই মনে নাই আমার তো বিকালে একটা খেলা আছে তুমি থাকো তো আমি খেলবার যাই যা তাইলে বল কই গেল আব্বা বল কই আমার এই বল কি আমি খেলি যে আমি খুঁজে রাখবো চোখের তলে থাক এই চোখের নিচে বলে বল খোঁজা যায় দুধ যে অন্ধকার এখন বল খুঁজুম কেমনে ও এখন তো মোবাইলই আছে তেলে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাই কিরে চিল্লাসকা আবার চোখের নিচে ভূত ভূত হইছে আর ঢঙ্করা লাগবো না চিল্লাইলে আর বল কিনে দিবি না যা মাঠে যা দেই তো এখন আবার দেই তো কিরে এখন তো দেই কেউ নাই দূরে এগুলা বাদ দিয়ে আমি ব্যাট বল নিয়ে তাড়াতাড়ি যাই গিয়া বুঝলাম না ফোনটা না আমি জঙ্গলে ফেলাই থুয়ে এলাম ফোনটা ঘুরে ফিরে আমার কাছে আইলো কেমনে আর নতুন ফোন আব্বা কয় ফোন বলে হ্যাং করে একটু আগে আমার ছবি তোলবার চাইলে উঠলো না দেই তো এখন উঠে নাকি কি ব্যাপার আমার ছবি উঠতেছে না কি লিগে ও সামনের ক্যামেরা নষ্ট মনে হয় আব্বার ছবি তো আমি পিছনে ক্যামেরাতে তুলছিলাম দেই তো পিছনে ক্যামেরাতে উঠে নাকি ভয় পায় না আমি ভালো বুধ আলে ফোন দা আমাল এই যে তুমি লাগতে বলো তোমার তো কোনো ফোন নাই এ না 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 আমার কোনো ফোন টোন লাগবো না আপনি আমারে মাইরেন না আলে ভয় পায় না আমি তোমার কোনো ক্ষতি করলাম না আমি ভালো বুধ এ না না ভাই আমার ফোন লাগবো না আপনার ফোন আপনি নিয়ে যান আলে তুমি ভয় পায় না আলে অন্তকে আমি তোমার উপকারই করলাম উপকার করবা মানে হ্যাঁ অন্তকে তুমি যা যা চাইবা সব এই ফোন দিয়ে তুমি কলা পালবা না ভাই আপনি যাই কোন আমার কোনো কিছু লাগবো না আপনার ফোন আপনি নিয়ে নেন এই তুই কার লগে চলস তোর বন্ধু না দিয়ে পুরাই পাগল ওই দিয়ে একলা একলা কথা কয় কি রে তুই কার লগে কথা কস বন্ধু একটা ভূত এনে বইয়া রইছে ভূত ওই বেটা পাগল টাগল রইছে তুই কোনে ভূত আলে কইলাম না আমি ভালো ভূত আলামেলে তুমি চালা আলকে দেয়া পালবো না এই কার লগে কথা কও তুমি না আঙ্কেল কেউ না আর কি জানি শুনলাম কি শুনলে আঙ্কেল তোমার আব্বা নাকি 5000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে তাও আবার পেট ফুলা আমার বহালা কলেজেও কইছে এলাকায় মাইকিং করে দিয়েছে এমন করে বাসায়ও কয়ে দিয়েছে আর আঙ্কেল কেরা কইছে যে আমি 5000 টাকা দিয়ে ফোন কিনছি এই যে দেন আমার আব্বা কত বড় একটা দামি ফোন কিনে দিয়েছে আমারে আরে দে এই ফোনটা এই ফোনটা তো আসলেই সুন্দর হ্যাঁ এই যে দেন আমি আপনার একটা ছবিও তুলে দেই এই যে দেন ছবিটা কত সুন্দর আরে ছবিটা তো আসলে অনেক সুন্দর হইছে আর তোর কান পাশে মার মধু দিয়া তুই কইছ 5000 টাকা দিয়ে ফোন কিনছে ও তো কত সুন্দর একটা ফোন কিনছে আরে ফোন সুন্দর না আপনার চেহারা সুন্দর এলিয়ে ছবি সুন্দর উঠছে আসলে আমার চেহারাটা একটু বেশি সুন্দর আর ওলা খেলতে যাই এমনি দেরি হয়ে গেছে এমনি তুই লেট করে আইছিস এমনি এটা কি সকাল যে আমার ঘুম থেকে উঠতে দেরি হইছে খেলা আঙ্কেল এনে আছে তোর কিছু কইয়া বললাম না তোর আগে থেকে আমি এনে আইবো রইছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা খেলতে যাও আমার একটা কাজ আছে আমি কাজটা সেরে আসি তাড়াতাড়ি লও আমি ব্যাট নিতে আসি তুই সামনে এই খেলা শেষ করে তাড়াতাড়ি সুন্দর আগে বাসায় আসবি ঠিক আছে আঙ্কেল ওই তাড়াতাড়ি আয় এই সুন্দর আগে বাসায় আসবি হ্যালো তুমি টেনশন করো না ছুটি হলে বাজার নিয়ে যাবো নি কি রে কই যাস তোরা ভাই ভিতরে খেলতে যাইতেছি ভিতরে খেলা দেবো না বাসায় যা ভিতরে খেলা বল ভাই আমার পোলা বন্ধ খেলতে গেছে ওরা ভিতরে এই যে এটা দিয়ে গেছে বন্ধু তোর কাছে 10 টাকা আছে না তে তো নাই আমার কাছেও তো নাই তেলে তো মনে হয় আমার গহন ঢুকতে দিব না কি রে তোরা ওখানে বাসায় যাস দাদা বাসায় যা হ্যাঁ হ্যালো কও কি জানি আলু আরে শালা টেহা বড়ের সাথে সাথে টেহা কেটে নেন কথা কেউ শান্তি পাই না ওই এদিকে আয় হুন কি ভাই আমাকে ঢুকতে দিবেন ঢুকতে দিমু একটা শর্তে তোর কাছে কি মোবাইল আছে হ্যাঁ ভাই মোবাইল তো আছে দে এক মিনিট কথা কমু না ভাই আমার ফোনে টাকা নাই ওই তুই না নতুন ফোন কিনছ তোর ফোনে টাকা নাই না আমার ফোনে তো টাকা নাই আমি তো সিমই বললাম একটু আগে আলে শুনো এ দামাল ফোন না আমার ফোন দিয়ে যে কোনো সময় কথা কয় যাবে কোনো টাকা লাগবো না তাহলে দিমু ফোন হ্যাঁ দাও এই তুই কাল লয়ে কথা কস এ না কেউ না এ নেন আপনি ফোনে কথা কন তোর ফোনে না বলে টাকা নাই কি রে তোর ফোনটা তো সুন্দর আছে একটা ছবি তুলতো আমার দাঁড়ান আপনার ছবি তুলে দিতাছি এই যে দেন ছবিটা কত সুন্দর হইছে আসলে তো ছবিটা অনেক সুন্দর হইছে মনে করে ছবিটা আমার দিয়া যায় আচ্ছা দে আমি একটু কথা কইয়া হন হ্যালো আমার ফোনে টাকা নাই আমার ফোনে টাকা বেরা তোমার ফোন দিমু নি আচ্ছা রাহি আচ্ছা ভাই তাহলে আমরা এখন ঢুকি আচ্ছা যা আর মনে করে ছবিটা আমার দিয়া যাস ভুলে যাস না ভাই আরে ভাই আমি ভুলে গেলেও তেন দিয়ে বেরেমু তখন দিয়ে যামু নি আমার বন্ধু বান্ধব এমনিতে অনেক হারায় রইছে আর দেরি করেন না আমি এখন গেলাম আচ্ছা যা
ইশালার সকালে কি যে খাইছিলাম যে টয়লেটে বসে যাই টয়লেটে কই যাই কিরে তোরা দুইজন কে আর দুই দেখো নাকি ডরে ওগো রানুসি নাই আরে খেলবো কি দাও না কত মেস আরছে হালার পালা কত মন আগে আইতে কইছি এখন আইলো না আজকে আহুক ওগো সারাই খেলামু এই এটা কাম কর তোরা দুইজন আছ দুইজনে খেল ওই বড় দিনে খেলে এমনি হারবি ওমনি হারবি এই বন্ধু হ্যাঁ বলছি আয়াল আপ নাই তোরা খেলাই নিম না তুই মাঠের বাইরে যা তোর শরীরে তো ঠান্ডা কা আমিও কইছিলাম তোর শরীর ঠান্ডা ওই বেটা কি কস ঠিকই তো আছে এই এগুলা বেসাল বারে লাভ নাই তুই মাঠে বের যা তোর খেলা নিব না এই বন্ধু তাইলে আমারে নিবি না দল লিগা আগের ম্যাচ আরছি কি করছস মনে নাই বন্ধু তখন তো আমার কোনো দোষ ছিল না তোর দোষ ছিল কি ছিল না দেখ এ ভাই ছয় বলে দুই রান লাগে তুই খালি কোন রকম ঠেক দে আমার একটা সিঙ্গেল দে পরটা আমি দেখতেছি বল দে আবার ম্যাচ দিতেব না এই দেখ আউট দেখছস কি করছিস তুই বন্ধু তেলে গাছকে আমারে নিবি না খেলাই নিমু একটা শর্তে আগের মাসে 500 টাকা বাজি দিছি এই মাসে 1000 টাকা বাজি খেলাম 1000 টাকা দর দেয়া লাগবো বন্ধু এত টাকা তো আমার কাছে নাই তাইলে তুই মাঠে বেরে দাদা বন্ধু আমি তুই আয় আমরা তিনজন খেলবো এই কই যাও খেলবা না আরে ওরা আমারে খেলাই নিবো না কে নিবো না কে ওরা আমার কাছে 1000 টাকা চায় ও তাই দাও না টাকা তো আমার কাছে নাই নাই না পকেট আর দাও এই বল যাও খেলো এই যে বন্ধু 1000 টাকা নিয়েছি তাও আজকে আমারে খেলাই নে কি রে তুই না কইলি তোর কাছে টাকা নাই এই যা তোর এত কিছু জানা লাগবে না এই যে টাকা নিয়েছি তাও আজকে আমারে খেলাই নে এই যে 1000 টাকা বাজি ওই বন্ধু আজকের খাওয়াটা তো সেই ভরে এই বেটা আগে ম্যাচ জিতে লও তারপরে খাওয়ার চিন্তা ভাবনা করিস এই বেটা ম্যাচ তো এটা আমরা জিতমু নিচস কার আগে হেডা দেখ এই তোর এত কথা বাদ দে তো এই খেলা শুরু কর আইলো বন্ধু বল যে উপর উঠাইছ তার মধ্যে আবার ওই সাইডে বলতে দাঁড়া রয়েছে তার মানে এটা নির্ঘাত হইব ওই ঠিক আগে দিয়ে দিলাম শালার প্রথম বল না আর মুখে যা লাগবো এ শালার আমি জীবনে ঘরে বল গেলি ধরা পারি না এত উজার বল আমি কেমনে ধরু আলে আমি আছি না ভয় পাও কে লাগে তুমি খেলে হাত বালাও কি রে শালা এটা কি হলো যে বলতে কোন দিন গড়ানে বল ধরা পারে নাই আজকে এত বড় ক্যাচ কেমনে ধরলো এই 1000 টাকা বাজি আজকে জিতে যাবো এই বেটা তুই থাক এখন আমি আসি কি রে এত বড় ক্যাচ ও ধরলো কেমনে এই ব্যাটে কি মাঠের বাইরে বের তুই বলদের কাছে ক্যাচ আর কাছে যা সর এই বল কর কি রে এই 1000 টাকা দিবি না তোর দিতে বনি চাই বল কর এই বন্ধু এখন আমি একবার বল করি আমি যে ভালো বল করি আমারে মাইর আগে লাইছে আর ও আজকে যে ফর্মে আছে তোর বলে না জানি কত রান নিব বন্ধু আমি একবার বল করি একবার বল করবি তুই তো বাজি দিছস বাজির টাকা গেলে তোর যাইবো আমার যাইবো না কর এই দে বল দে বন্ধু তুই খেলে আমার একটা সিঙ্গেল নিয়ে দে এই বলদের পাঁচ বলে পাঁচটা ছয় মারম আজকে তোরে সিঙ্গেল দেওয়া লাগবো না দেখ আমি ছয় বলে ছয়টা ছয় মারতাছি বল তো করবার আইলাম না জানি এখন কি হয় ঠিক মতো টিকা পালো না দেখ বল দে বল করুম এই তোরা দুজন থাক আমরা দুজন ব্যাটিং এ যাইতেছি একজন এম্পায়ার যাইছি এ বন্ধু আমি আগে নামি বোলিং ভালো করছিস নাকি ব্যাটিং ও ভালো করবি নাকি থাক আই বন্ধু আই কি করে আউট দে কি রে 1000টা দিবি বলে আগে মারতে পারো আরে ওই এখন তুই ব্যাটিং এ যাবি না যা তোর এক বলে খাইতেছি ওই বল দে
কিরে কালকে না 500 টাকা রেখে দিছিলি আজকে 1000 টাকা দে তাড়াতাড়ি দে ও বন্ধু 1000 টাকা জিতলি আমগরে কিছু খাওয়াবি না না এই ওরাও তো আমগো বন্ধুই লাগে এই আজকে তোরাই আজকে আমি তো করে খাওয়াবো আয় চল 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 এই তোরা যা মিষ্টাম গুলো নিয়ে আহি আসলে তুমি অনেক ভালো বউ তুমি আজকে না থাকলে আমরা মেস টাইরে যাইতাম কিন্তু এই তোমার খেলে আমি দেই কে আলে আমালে ফোন ডাল কাছে থাকব একমাত্র ওই আমালে দেয়া পালবো ও আচ্ছা হ্যাঁ আলে ফোন তুমি তোমার লগে লাও দেখবা আমি তোমালে আলো অনেক জাদু দেখামু আচ্ছা ঠিক আছে কিন্তু এই ফোনটা আমার কাছে আইলো কেমনে আলে তোমার লাইতে কিছু এখন জানা লাগবো না সময় এলে জানবা লও এখন আমরা যাই ও ওই যে দে আমার বন্ধুরা অনেক দূরে গেছে গা আহো আমরা তাড়াতাড়ি যাই যাও আরে ভাই একটু আগে নন্ন আরেকটা সিগারেট ছিল এই জায়গায় একটু আগে টয়লেটে ওর লাশ পাওয়া গেছে কি টয়লেটে লাশ পাওয়া গেছে হ্যাঁ খুব ভয়ঙ্কর ভাবে মারছে কেরা মারলো রে আলে তোমার এত কিছু হুনা লাগবো না ওই যে তোমার বন্ধু লাগে গেল গা লও আলে লও তো তুমি আরে বন্ধু তোর আজকে যা খাবি খা সব বিল আজকে আমি দিমু খা যা মনছে তাই খা সব বিল আমি দিমু কি রে তুই আজকে খেলার মধ্যে 1000 টাকা দিলি টাকা মেলি কই এই বেটা ওর বাপে ওরে 5000 টাকা দিয়ে একটা প্রেগন্যান্ট ওয়ালা ফোন কিনে দিছে না ওরে তো বাচ্চা না দেখ গা ওরে হয়তো 1000 টাকা দিয়ে বিক্রি করে দিছে আরে না বন্ধু ওর বাপে ওরে এত বড় ফোন কিনে দিছে কি ফোন কিনে দিছে এই বেটা তুই আমাকে দেখালি না টিটো দিলি না দেই ফোন বাড়ি কর ফোনটা কেমন জানি চিনা চিনা লাগতেছে ওই এন্ডে তুই যেই ফোনই দাস ওই ফোনই তোর চিনা চিনা লাগে আসলে আমার কাছে মনে হইতেছে কোনে জানি এই ফোনটা একবার দেখছি আদর ফোনটা দে তো আগে দেখি ক্যামেরা কেমন কিরে বন্ধু তো লাখ টাকার ফোন এতে দেখা যায় এই ফোনের ছবি বেশি সুন্দর রে আসলেই তো আমার ফোনের থেকেও দেখি এই ফোনের ছবি বেশি সুন্দর হ্যালো কি আবে মারা গেছে আমি এখন এইতেছি এই বন্ধু তাকে আমি দুবার সত্যি গাইতাছি কিরে একটু আগে নরাবারে ভালো দেয়া এলাম হুট করে মারা গেল কেমনে এই কি ব্যাপার তোমার আব্বা তুমলে এমনি খাউন দিয়ে গেল কাকে আরে প্রত্যেকদিন খালি একই তরকারি দেয় এই পাঙ্গাস মাছ আর এই তরকারি প্রত্যেকদিন কি একই খাবার ভাল লাগে প্রায় 10 দিন ধরে আমি এই খাবার খাইতেছি আজকে আমি খামুই না দুধ ও বুঝছি তোমার ভালো খাওয়ান লাগবো না এক মিনিট আরে বা তুমি এই ধরনের জাদু জানো এত সুন্দর সুন্দর খাবার আসলে তুমি অনেক ভালো ভূত এই বন্ধু কি করতেছস তুই এডি চুপ থাক দশ দশ সেটিং করতেছি আরে চ্যাটিং মিটিং বাদ দে চুপ থাক এই বেটা তুই চুপ থাকার কিছু কই সাদে দেই কামে লাগাইছে উড়ে বাইর কর হালার পয়স কে 1000 টাকা বাজে হারলাম কোনদিন খেলার মধ্যে হারলে টাকা দিছস কে তোর কাছে টাকা নাই না তাইলে আজকে খাওয়া হইব না হইব কালকে সকালে সকালে খাওয়া হইব তাইলে সাদে বই কি করুম ল তাড়াতাড়ি দে ঘুমাই তাইলে তাড়াতাড়ি সকাল হইবা সকালে লে খাওয়া পড়ো হালার পু তুই তো দি একবারে পুরাপুরি খুর হয়ে গেছস আরে বন্ধু ল না তুই একবারে খুর হয়ে গেছস গা এ বন্ধু সাদুইটা কেডায় তোরাইতে এত রাইতে সাদে কি করে ওই দাতার নাম তো ক গিরেট কামু এ চাচি ছাদে থেকে নামেন গেটাট কামু বন্ধু এটা দি ভূত তাড়াতাড়ি বাগের দিকে এই গেট বন্ধ করলো কেটা গেট খুলো কেউ গেট খুলো গেট আছে লোকেটা আমরা কি করছি আমাকে সাইডে দেন মাফ করে দেন আমাকে ওই আমি উড়তা তারি কি হইছে আই কইতাছি তাড়াতাড়ি আই তুই আগে আরে কি হইলো আবার তাড়াতাড়ি ল তুই আমন ঘুমাইতাছ কি হইছে তুই জানোস কি হইছে রাশেদার নূর মোহাম্মদ মারা গেছে কি কেমনে আমার বাপে যেমনে মারা গেছে সেম টু সেম ওইভাবেই মারা গেছে হ্যাঁ হ্যাঁ কি গো আরে এগুলো মারা গেছে কি লাগে এটা আমি জানি কি লাগে তোর ওই মোবাইল আই তোর কি হইলো আর ওই লোক আমাকে রাজ দিল তোর এইভাবে মালো কি লাগে হাই হাই এনে দি আমার আব্বার ছবি তার মানে কি এইবার আমার বাপ না আব্বারে বাজাই দিব আব্বা আপনি রে মেরে ফেলাইছে আব্বা এখন আমি বুঝতে পারছি আমার বন্ধু বান্ধবের কিল লিগে পারছে আর আপনি রে কিল লিগে মেরে ফেলাইছে
এই এই তুমি বলে ভালো ভূত তুমি এই জামানো ফোনের লিগে আমার সব বন্ধু বান্ধব কো মেরে ফেলাইতেছ কি লিগে আমার আব্বারে মেরে ফেলাইছো তোমার বন্ধু মি নিয়ে নাও তাও আমার কারণে মেরো না এই ফোনে আমি আনিমু না এই ফোনে আমি তোমার কাছে থাকবো আর সবাই কিভাবে মালা যাইতেছে এইটা যদি তুমি জানতে চাও তাহলে এই ফোন যে জায়গা পাইছিলা ওই জায়গা যাও তাইলে জানতে পারবা ফোন তো পাইছিলাম আমি ওই জঙ্গলে তার মানে কি ওই জঙ্গলে ওই তো এই জায়গায় আইতে কইছিল কই এই জায়গা তো কারণে দেই না এই তুমি না কইলে এই জায়গা আইতে এই যে আমি এখন এই জায়গায় আয়া পড়ছি এখন তুমি কও অঙ্গ মারতা জকির লিগে আমরা তো কোনো দোষ করি নাই দোষ করলো নাই না আব্বা দেহে কিছু মনে বলে মনে করার চেষ্টা করো যে আমগুলোকে কি করছিল তোমরা ওই দিন আরে ফুন্ডা কতবার দেখবি ল তাড়াতাড়ি বাইতে যাই আর হুন ফুন্ডা বেশি বেশি না টিপা ভালোভাবে পড়ালেখা করিস নাইলে আমি যেমনে মোবাইলে কিনা দিছি অমনে করে তো আমার মোবাইলে নিয়ে ঠাস কই বেচা লাইব আলে আব্বা সমস্যা নাই আমি ঠিকমতো পড়ালেখা করলাম আর ফোন দানা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ল এখন বাইতে যাই কিরে তুই সামনের সিটে বলি তুই কি গাড়ি চালাই পারোস এই বেটা চুপ থাক তোর থেকে ভালো গাড়ি চালাই পারি দেখা চালাইস গাড়ি ভাঙলে কিন্তু আব্বাই আমার ভেঙে ফেলাইবো এই তুই চুপ থাকবি দেখ আমি কেমনে গাড়ি চালাই এই আসলেই তো তুই কি সত্যি গাড়ি চালাই পারোস এই দেখ তুই বেশি কথা কইবি তোরে কিন্তু এই নামে নামাত হয়ে যাবো সারা রাস্তা একবারও চুপ থাকবি আর খালি দেখবি যে আমি কেমনে ড্রাইভিং করি বন্ধু তুই কি আসলে গাড়ি চালাই পারোস আমার কিন্তু অনেক টেনশন হইতাছে এই বন্ধু তুই অতিরিক্ত টেনশন করতেছিস না দেখ বেটা আমি কত সুন্দরভাবে গাড়ি চালাইতেছি আরে বেটা তুই সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা তুই পিছনে তাকিয়ে গল্প করতেছিস কে বেশি কথা বলে তোর এনে নামাই দিমু দেখিস আরে বেটা দেখ খালি আমি কত সুন্দর গাড়ি চালাইতেছি আর হুন এরপরে মাও তো একটা টুল দিমু আর ওই রোডে আমি টপ স্পিড তুলুম দেই এই বন্ধু সামনে মানুষ বেরিক ধর বেরিক ধর বেরিক ধর বেরিক ধর আয় বেটা তুই এটা কি করলি তাড়াতাড়ি নাম দেয়া করা বাইছাছে নাকি হ তাড়াতাড়ি চল দিই ওর কি অবস্থা আয় আয় বন্ধু এইটা আমরা কি করলাম দেখ এরা ওনো বাইছাছে লয়া করে নি আমরা হাসপাতালে যাই এই যদি হসপিটালে দেয়া মারা যায় তাহলে তো আমকে পুলিশে ধরবো বন্ধু এত ঝামেলা দরকার নাই এনে ওরা পড়ে থাক কেন কে এসে নিয়ে যাবো লো আমরা রাইখে এই বেটা লো হাসপাতালে নিয়ে যাই এই বেটা চুপ থাক যা গাড়ি তোর যা হাসপাতালে নিলো না আমাদের হাসপাতালে নিয়ে লাভ নাই আমরা দুইজনে মারা গেছি হাইরে রাস্তার পাশে দুটো লাশ পড়ে আছে তোমার টাকা পয়সা মানি ব্যাগ সব নিয়ে গেলো এখনকালে মানুষকে সব এত খারাপ হয়ে গেছে না কেউ কাউলে সাহায্য করে না মানুষ বলে বলে থাকলে উল্টো তার জিনিসপত্র নিয়ে যায় বাবা এখনকার মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটা নাই আর সব মানুষই টাকার পাগল হয়ে গেছে সবাই খালি টাকার পিছে দৌড়ায় হো আব্বা কিন্তু জাল আমার ফোন নিছে ওগুলো একতলা আমি ছাড়মু না সব দিলে আমি উচিত শিক্ষা দিমু আপনারা আমারে ক্ষমা করে দেন আমরা এই ধরনের ভুল আর কোনোদিন করবো না আপনি আমারে প্রাণে মেরেন না আপনি আমারে ক্ষমা করে দেন তোমার আর কয়বার মারমু আর তোমার মাপ চাওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার সুযোগ নাই মানে ওইদিকে দেখো তোমালে তো আমরা ওইদিনে মাইলে ফেলাইছি ওদিন আমার আলাম আব্বার লাশ যেমনি লাশটার পাশে এমনি সারালাইক পড়েছিল কেউ সাহায্য করে নাই ঠিক তেমনি তোমার লাশ এমনি পড়েছিল কেউ সাহায্য করে নাই তার জন্য ওই দিনের পর থেকে আমার শরীর এইভাবে এত ঠান্ডা ছিল হ আলায়ন থেকে মোবাইল জাল কাছে থাকবো আমরা তাহলে এই মাইলে ফেলামু তাহলে এই মোবাইল আমি ভেঙে ফেলামু কি ব্যাপার মোবাইল কই গেল ওইদিকে দেখো এই তোর ফোন বাজে ফোন ধরস না কে কো আমার ফোন তো বাজে না তে কার ফোন বাজে এই ফোন তো বাজে এনে মামা ফোনটা দেখতে তো একদম মারাত্মক হ তাই তো তাহলে চল বাসায় নিয়ে যাই এটা কার না কার ফোন এ আমি পাইছি তার মানে আমার ফোন ল এই আপনার এই ফোনটা নিয়ে না এই ফোনটা নিয়ে যান না এই ফোনটা নিয়ে গেলে আপনাকে মেরে ফেলাইবো আপনারা ফোন এই জায়গায় রেখে যান এই যে আপনাকে ভিজে ভিজে যাইতেছে আপনাকে যখন মেরে ফেলাইবো আপনারা ফোনটা নিয়ে না ফোন এই জায়গায় রেখে যান আপনাকে যখন বাঁচাইবো কেন রে ফোন এই জায়গায় রেখে যান
এইটা তো ছিল শুধুমাত্র একটা গল্প কিন্তু আমাদের বর্তমান সমাজটা কিছুটা এরকমই মানুষের বিপদে পাশে না দাঁড়িয়ে বরংচ তার বিপদে তার পাশে দাঁড়িয়ে মজা নেয় আর উচ্চ লেভেলের কিছু মানুষ আছে যারা নিজেদের দোষে অ্যাক্সিডেন্ট করে ফেলে কিন্তু আবার নিজেরাই ফেসে যাবে বলে তাদেরকে হাসপাতালে পর্যন্ত নেয় না কেমন এক সমাজে বাস করি এইটাই বুঝি না পারলে মানুষের সাহায্য করেন আর না পারলে অন্তত পাশে দাঁড়িয়ে মজাটা নিয়েন না এইটা মানুষের সমাজ কোনো জন্তু জানোয়ারের না গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ গাইস এই ভিডিওটা কিন্তু একটু বড় হইছে তার জন্য আমাদের পরিশ্রমও বেশি হইছে আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারও বেশি করতে হইব তো যাই হোক গাইস শীত কিন্তু চলে আসছে আপনারা কে কে জান যে আমরা শীত নিয়ে কিছু একটা করি তারা ফটাফট কমেন্ট করেন আর হ্যাঁ এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ